হ্যালো ভিউয়ার্স, অনেকেই রিলস ভিডিওতে মিউজিক ইউজ করতেছেন, কিন্তু রিলস ভিডিওতে মিউজিক ইউজ করলে কপিরাইট চলে আসে। তো কীভাবে আপনি কপিরাইট ছাড়া কিন্তু রিলসে মিউজিক ইউজ করতে পারবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখে দিব। প্রথমে আপনি চলে যাবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে, তারপরে এই যে এখানে থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন যে প্লাস আইকন, এই প্লাস আইকন একটা ট্যাপ করবেন, তারপর এই যে রিলে একটা ক্লিক করবেন, ঠিক আছে। রিলে ক্লিক করে দেখুন একটা রিল ভিডিও এখানে নেবেন, ধরুন আমি এই যে ধরুন এই কাঁঠালের এই ভিডিওটা এখানে নিলাম, তারপর এই যে এখানে অডিওতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই যে অ্যাড মিউজিকে ক্লিক করবেন, ঠিক আছে। এই অ্যাড মিউজিকে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে ধরুন একটা মিউজিক আমি এখান থেকে নিলাম, ঠিক আছে, মিউজিক এখান থেকে নিলাম। তারপরে এই যে ইডিটে ক্লিক করবেন, ঠিক আছে। ইডিট ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে স্টার, ঠিক আছে, এই স্টারটা আছে, এই স্টার থেকে এই যে একটা মার্ক আছে এই মার্কটা সরিয়ে দিবেন। এই যে ধরুন আমি স্টার থেকে সরিয়ে দিলাম, স্টারের নিচে যখন থাকবে মিউজিকটা তখন কিন্তু কপিরাইট আসবে, আর স্টারের নিচ থেকে যদি আপনি এটা সরিয়ে নেন তাহলে কিন্তু এটা কপিরাইট আসবে না। ধরুন এখানে ডানে ক্লিক করলাম, তারপরে এই যে নেক্সটে ক্লিক করলাম, তারপর কিন্তু এটা এখান থেকে এই যে তারপর বুস্ট রিল ডাউন করে দেবেন, তারপর এখানে ডিসক্রিপশন টাইটেল দিয়ে কিন্তু আপনি এটা শেয়ার নয় ক্লিক করলে কিন্তু এটা শেয়ার হয়ে যাবে। দ্যাটস ইট।